হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য সবচেয়ে সহজ এবং খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে পটেটো ড্রপি। খেতে তো এটা অসম্ভব মজা, বানানোর প্রক্রিয়াও খুবই সহজ। ফার্স্টে আমি একটি রুটির ডো তৈরি করে নেব। এর জন্য একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, স্বাদ অনুযায়ী একটু লবণ, আর আমি এখানে ফ্লেভারের জন্য ওরিগানো ইউজ করব। আপনারা চাইলে পার্সেল লিভস, বেসিল লিভস অথবা আজুইনও ইউজ করতে পারেন, এটা একেবারে অপশনাল, জাস্ট টেস্ট একটু ডিফারেন্ট করার জন্যই দেওয়া। তো স্বাদের জন্য আমি এখানে কিছুটা ওরিগানো দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন এটাকে হাতের সাহায্যে ডোলে ডোলে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটু ডো তৈরি করে নিব। আর 1 কাপ ময়দার জন্য আমার এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের এর থেকে কম বা বেশিও লাগতে পারে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন এটাকে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর ততক্ষণে এর ভিতরে যে স্টাফিংটা দিব সেটা তৈরি করে নিচ্ছি। এর জন্য মিডিয়াম সাইজে 3টি আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং একটি পটেটো ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ পাপরিকা, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, ঝালের টেস্ট অনুযায়ী কিছু কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ রান্নার তেল, আর 1টি ডিমে শুধুমাত্র সাদা অংশটা নিব। কুসুমটাকে আলাদা করে রাখছি, আর সাদা অংশটা নেওয়ার কারণ হচ্ছে এতে করে এটা যখন তেলে ফ্রাই করা হবে তাহলে ডিম থেকে যে একটা ফেনা ওঠে সে ফেনাটার হবে না। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনার কাছে যদি মনে হয় যে ডোটা একটু নরম আছে তো সে পর্যায়ে কিছুটা একটু ব্রেড ক্রাম দিতে হবে। তো এর জন্য ফার্স্টে অল্প পরিমাণে দিবেন, 1 টেবিল চামচ দেওয়ার পর মনে হলো যে আরেকটু লাগবে, এরপর আবার আরও 1 টেবিল চামচ দিয়ে নিলাম। এখন মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে একটি হাতের সাহায্যে লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি, আর এটা খুব বেশি একটা ফিনিশিংভাবে শেপ করা দরকার নেই, মোটামুটি একটা লম্বা শেপ হলেই চলবে। দশ মিনিট পর সেই ডোটাকে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ডোটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, 1টি ভাগ নিয়ে বাকি অংশগুলোকে প্লাস্টিক র্যাপার দিয়ে আবার ঢেকে রাখছি। আর রুটিটা বেলার জন্য কোনো রকম আটা বা ময়দা নেওয়ার দরকার নেই, হাতের সাহায্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলেই চলবে। তো রুটিটাকে আমি লম্বা করে একটু বেলে নিয়েছি এবং একটি নাইফের সাহায্যে এটাকে লম্বা করে একটু শেপ করে নিলাম। এখন এর মধ্যে সেই পটেটোর মিশ্রণটি দিয়ে দিলাম। এখন এটাকে ফোল্ড করে নিয়ে দুই পাশে ট্রফির যে শেপটা সেরকমভাবে করে করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এদেরকে আমি আরেকটি ডিজাইনও করে দেখাচ্ছি। একইভাবে লম্বা করে একটি রুটি বেলে নিয়ে নাইফের সাহায্যে এটাকে লম্বালম্বি না করে একটু কোণা করে শেপ করে নিচ্ছি, এর মধ্যে সেই পটেটোটি দিয়ে তারপরে এটাকে একইভাবে ফোল্ড করে নিলাম। এর ডিজাইনটা একটু কোণাকুণিভাবে হয়েছে। তো দুটো ডিজাইন আপনাদেরকে দেখালাম, যেভাবে করে আপনাদের ভালো লাগে আপনারা সেভাবে করে নিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেলে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এর জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পটেটো ট্রফিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা একপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে এটাকে উল্টে দিতে হবে, খুব বেশি একটা নাড়াচাড়া না করাটাই বেটার, তা না হলে ভিতর থেকে স্ট্যাপিংগুলো বের হয়ে যাবে। তো দোনো পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি স্ট্রেনারের মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, এতে করে এর এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। সো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং খুব কম সময়ে তৈরি, সেই সাথে অল্প খরচের তৈরি পটেটো ট্রফি। আশা করছি আপনারা এটা বানাবেন এবং আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।